প্রতিরোধ দুর্গ তৈরি করতে হলে সকল খাবারকে আপনার চামড়া না ফেলে খেতে হবে। যেরকম আপনার কাঁচা কলা খুব ভালো করে ধুয়ে নিন, হালকা সিদ্ধ করে নিন, তারপরে টুকরো টুকরো করে তরকারি হিসাবে খান। কিন্তু কলার চোকলার ভিতরে প্রতিরোধী ঔষধ আছে, যেরকম লাউ, লাউয়ের চামড়ার ভিতরে এবং লাউয়ের পেটের বিচির ভিতরে অজস্র জিঙ্ক আছে, অজস্র ভিটামিন সি আছে, সকল ধরনের প্রতিরোধ ক্ষমতা। আমাদের চামড়া যেরকম প্রতিরোধ ক্ষমতা, প্রতিটা ফলে প্রতিটা তরকারির চামড়া আমরা ফেলবো না, চামড়াগুলির ভিতরে প্রতিরোধ ক্ষমতাটা বেশি আছে। আমরা যেটা অভ্যাস করি, ভালোভাবে গরম পানিতে বারবার ধুয়ে নেব, কিন্তু চামড়ার ভিতরে যে ওষুধটা আছে সেটা আমরা গ্রহণ করব। যেরকম পাকা পেঁপে, পেঁপের নিচের যে সাদা দুধের মতো চামড়ার ভিতরে যে কষ্টটা আছে, এর ভিতরে অনেক প্রতিরোধী ওষুধ আছে। এবং পেঁপের সাদা কষ্টটা দিয়ে আমাদের শরীরের যে কোনো চর্মরোগ আমরা ভালো করতে পারি। যেরকম নিম পাতা দিয়ে আমরা যে কোনো চর্মরোগ আমরা চিকিৎসা করতে পারি। কাঁচা হলুদ দিয়ে ভেঙে যাওয়া, মুচকে যাওয়া, ব্যথা পাওয়া, থেতলে যাওয়া, পুড়ে যাওয়া, যে কোনো ধরনের কেটে যাওয়া, এই ধরনের ওষুধগুলো আমরা কাঁচা হলুদ থেকে হাজার বছর পেয়ে আসছি। কিন্তু আমরা এখন ন্যাচারের প্রতি আমাদের যে ভালোবাসাটা কমে গেছে, আবার কিন্তু আমাদের ফিরে যেতে হবে অরণ্যে। এখন মানুষ আবার যাচ্ছে, মানুষ সৃষ্টিরও 5000 বছর আগে আমাদের মহান আল্লাহ তাআলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য হাজার হাজার বৃক্ষ রাজি, হাজার হাজার গাছগাছড়া, শাকসবজি, ফলমূল, মশলা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আমরা দুনিয়াতে এসে যেই বৃক্ষ রাজি পাইছি, যে গাছগাছড়া সবুজায়ন পাইছি, সেটা আল্লাহর বিশেষ বিশেষ রহমত।